शुरे शुरे पाद कोड़ी। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলে গেছে নাজিম তীর থেকে আল্লামা আহমদ শশী, চলে গেছে নাজিম তীর থেকে আল্লামা আহমদ শশী, চলে গেছে নাজিম তীর থেকে আল্লামা আহমদ শশী। যার শূন্যতা হবে না পূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল মুবিন, লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, মা কানা হাদীসান ইফতারা ওয়ালাকিন তাসদীকাল লাযী বাইনা ইয়াদাই দরবারে প্রথম শুকর আদায় করছি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন মজলিসের আয়োজনের মাধ্যমে। তিনি আমাদেরকে আমাদের জিন্দেগির জরুরি কিছু কথা বলার শোনার সুযোগ করে দেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মজিদে আল্লাহ তাআলা কথা শোনার জন্য একটা উসুল বয়ন করেছেন। প্রথমে উসুলটা বলি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমা, তোমরা ওই লোকদের মতো হয় না যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি শুনছো, তারা বলে হ্যাঁ আমরা শুনছি। আল্লাহ তাআলা বললেন ওয়া হুম লা ইয়াসমা, আসলে এরা শুনে না। এই আয়াতের ভিতরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলের কান লাগায় শুনতে বলছেন, তাই না? মজলিস অনেকক্ষণ ধরে লম্বা হচ্ছে, সে জোহর থেকে আপনারা অনেকে ক্লান্ত বিরক্ত আছেন, এই জন্য কথা গ্রহণ করার জন্য যে আরবিতে বলেন নাশাত, ঠিক আছে, বাংলায় বলে কর্মচাঞ্চল্যতা, যেটা থাকা দরকার সেটা হয়তো অনেকের নাই। সেজন্য আমি খুব বেশি লম্বা কথা বলবো না, অল্প কয়েকটা কথা বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু মনোযোগের সাথে শুনি, আমলের নিয়তে শুনি। হ্যাঁ, কিভাবে শুনবো বলেন তো? আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রথমে তো আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, আহমদ শফি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স হয়েছিল 103 বছর। আমাকে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ওনার 103 বছরের খোলাসা বলতে হবে। আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে 103 বছরের একটা হায়াতকে পেশ করা সম্ভব কি মনে হয় আপনার? এই জন্য উর্দুতে একটা কথা আছে, দরিয়া কো ডিব্বা মে ভর দিয়া। দরিয়া কো মানে সমুদ্রকে একটা ছোট ডিব্বার মধ্যে ঢুকাই দিছে, তো আমাকে এখন এই কাজটাই করতে হবে, বুঝছেন? প্রথমে কোন ব্যক্তির জীবনী জানার আগে তার সংক্ষিপ্ত বায়োডাটা জানতে হয়, ইংরেজিতে বায়োডাটা বলে, আরবিতে বলে জীবন, বাংলায় বলে জীবন পঞ্জি বা জীবন চরিত্র। আরবিতে কি বলে জানেন আপনারা? জানেন না? আসিরাতু জাতিয়া, কি বলে? একটা আরবি শেখা হয়ে যাক, কি বলে? সিরাতুস মানে জীবন পঞ্জি, ঠিক আছে, মানে উনি কোন বছর কি করেছেন, কোন বছর জন্মেছেন, মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে জীবন পঞ্জি। তো যে কথাটা আপনাদেরকে প্রথমে বলবো সেটা হচ্ছে হযরত 1900
16 বা 17 সালে জন্মগ্রহণ করেছেন। কত সালে মনে রাখতে হবে, আমি আবার একটা জিজ্ঞাসা করব আপনাদেরকে। 1916 বা 17 সালে জন্মগ্রহণ করেছে। হযরত প্রথমে তার বাড়ির পাশে একটা ছোট্ট মাদ্রাসা ছিল, এটা এখনো আছে, ওই মাদ্রাসায় হযরত পড়াশোনা শুরু করেছেন। 1940-এর দশকে মানে 41-42 সালে ব্রিটিশ সরকার তখন ক্ষমতায়, তখন হযরত হাটহাজারী মাদ্রাসায় পড়তে আসছে। এসে সরেজাবিক সরেবেকা এইভাবে পড়ছেন। অবশ্য তখনকার জামাতের তর্তিবটা এইভাবে ছিল না যেটা এখন হয়েছে। এটা আরেকটা ইতিহাস উপমহাদেশে আমাদের তালিমি সিলসিলার ব্যাপকভাবে কিছু নিসাবের ভিতরে তাবদিল তাবাদ্দুল হয়েছে, পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটার ইতিহাস এখন বলার সময় নেই। তো হজরত এই সরেজমি সরেবেকায় এই ধরনের জামাতে এসে হাটহাজারীতে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে হজরত কয়েক বছর পড়াশোনা করেছেন। ফুনুনাত নামক একটা জামাত ছিল তখন, সেই জামাতে হজরত পড়েছেন। পরে 1950 সালের আগে অর্থাৎ 49-এর দিকে হজরত দারুল উলুম দেওবন্দে চলে যান। দারুল উলুম দেওবন্দে যে ওখানে নিচের দিকে কয়েক জামাত পড়ে মকুফ আলাই বলে এটাকে পড়ে, তারপরে তিনি দাওরা হাদিসে ভর্তি হন। দাওরা হাদিসে ভর্তি হওয়ার আগেই তিনি শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাতে বায়াত গ্রহণ করেন এবং হযরতের মুরিদ হন। মুরিদ হয়ে একদিকে তালিমি সিলসিলা পড়াশোনা জারি রাখলেন, আর একদিকে সুলুকের মেহনত জারি রাখলেন, মানে পীর সাহেবের হাতে বায়াত হয়ে নিজেকে এই মেহনত এই লাইনে জিক্রুল্লাহ লাইনে মেহনত করা শুরু করলেন। 1950-এর দশকের শেষ দিকে, তার অর্থ হচ্ছে 47-48 সালের দিকে, যখন ব্রিটিশ উপমহাদেশ থেকে বিদায় নিয়ে চলে যায় আর ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশ আলাদা বিভক্ত হয়ে যায়, ওই টাইমে হযরত চলে আসেন বাংলাদেশে। এসে হাটহাজারী মাদ্রাসাতে হযরত উস্তাদ হয়েছিলেন। সেই হাটহাজারী মাদ্রাসা উস্তাদ হয়েছেন দীর্ঘ প্রায় 65-70 বছর। হযরত একাধারে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেছেন 65-70 বছর। 1986 সাল পর্যন্ত হযরত সাধারণ শিক্ষক ছিলেন। 1986 সালে হযরত দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব হাতে নেন। কত সালে? 86 সালে। 34 বছর হযরত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক তথা মুহতামিম ছিলেন। এরপরে 2020 সালে হযরত ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, এটা আপনাদের সকলের জানা আছে। এই হচ্ছে হযরতের সিরাতে জাতিয়া, জীবনপঞ্জি, সংক্ষিপ্ত জীবনপঞ্জি। এটা তো গেল। হযরতের জীবনের অনেক পার্ট আছে যে পার্টগুলো আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমাদের সামনে যে মুখাতাবরা বসে আছে তালবিলিম, ঠিক আছে, তালবিলিমদের জন্য হযরতের জীবনের সব পার্টের আলোচনা মুফিদ নয়, উপকারী নয়। তালবিলিমদের জন্য উপকারী হযরতের জীবনের যে পার্টগুলো সেগুলো আমি আপনাদের সামনে পেশ করব, যদি আপনারা গ্রহণ করেন, এটা আল্লাহ তৌফিক দান করেন। হযরতের জীবনের যে পার্টটা নিয়ে আমি আলোচনা করব, হযরতের একটা পার্ট রাজনৈতিক ময়দানে পার হয়েছে, হযরতের একটা পার্ট হাদিসের মাসনাদে পার হয়েছে, হযরতের জীবনের একটা পার্ট জিক্রুল্লাহর মধ্যে ব্যয় হয়েছে, ইসলাহ ও তরবিয়াতের মধ্যে ব্যয় হয়েছে, হযরতের জীবনের একটা পার্ট ইহতিমামির জিম্মাদারি পালন করতে যায় পার হয়েছে। তা আমি যদি এখন হযরত কেমন মুহতামিম ছিলেন এগুলো আলোচনা করলাম, তাহলে আপনাদের মুহতামিম সাহেব তো উপকৃত হবে, ছাত্রদের কি ফায়দা হবে? কথাটাকে বোঝা গেছে? ছাত্রদের ফায়দার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উসুলটা বলতে মনে রাখতে হবে, কাল্লিবিন নাসা আলা কদরি উকুলি, তোমার থেকে যারা কথা নিচ্ছে তারা কি কথা দিতে পারবে আর কোন কথা তাদের জন্য মুফিদ হবে সেই পার্টটা আলোচনা করো। এইজন্য হযরতের জীবনে ইলম তলবে ইলম আসাতে জিকরামের আনুগত্য, আল্লাহর জন্য কাজ করার মানসিকতা, ঠিক তাকওয়া পরেজগারি, আমাদের জন্য এই পাঠটা হযরতের জীবনের মুফিদ এবং মুনাসিব, এই জন্য আমরা এই পাঠটা নিয়ে আলোচনা করব। কথাটা কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, তো আপনাদেরকে কোরআন মজিদের একটা আয়াত প্রথমে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা ফি কাসাসিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কোরআন মজিদের নবীদের 25 জন নবীর কিসসা শুনাইছেন। কতজন নবী কিসসা শুনে এবার বলতেছেন এদের কিসসা কেন শুনলাম? শুনো,
এদের কিসসার ভিতরে, এদের জীবনাচারের ভিতরে তোমাদের জন্য বড় বড় শিক্ষা রয়ে গেছে, বড় বড় শিক্ষা রয়ে গেছে। কি বুঝাতে চলেন আল্লাহ তাআলা? বুঝাতে চলেন ইনসানি জিন্দেগির তরবিয়তের একটা বড় অংশের সম্পর্ক হচ্ছে সালাফ আকাবিরদের তাজকিরা ও মুযাকারার সাথে। কথাটা কি বুঝাতে পারছি? মানুষের জিন্দেগির তরবিয়তের সম্পর্ক একটা বিরাট অংশ কার সাথে? আকাবিরদের জিন্দেগি ও হালাত মুযাকারার সাথে। আকাবিরদের হালাতের ভিতরে জিন্দেগিতে চলার যে খোরাক পাওয়া যায় সেটা অন্য অনেক জায়গায় পাওয়া যায় না। তো কোরআনের এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের একটা সওয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে। সওয়ালে মুকাদ্দার বুঝেন তো, মানে একটা প্রশ্নের জবাব দিচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন আহমদ শফি সাহেবের জীবনী নিয়ে আলোচনা করতে হবে, কেন এটার প্রয়োজন, কি জরুরত এটা? তো আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আহমদ শফি সাহেবের জীবনী নিয়ে এই জন্য আলোচনা করতে হবে যে তাদের জীবনী আর তাদের কিসসার ভিতরে তোমাদের জন্য বড় বড় শিক্ষা নিহিত রয়ে গেছে। প্রশ্ন আর তার জবাব বুঝতে পারছেন? আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাবি হুদাহু মুক্তাদি, তারা যে পথ তোমাদেরকে দেখিয়ে চলে গেছে ইক্তাদি, এই পথের উপরে চলো, এই পথের উপরে চলো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কেন আহমদ শফি সাহেবের জীবনী নিয়ে আলোচনা করতে হবে সেটা বলে গেছে। চলেন এবার যাই আমাদের উপমহাদেশে। কোন ব্যক্তি কখনোই ব্যাপক গ্রহণযোগ্যতা পায় নাই যদি সে তার কোন উস্তাদ বা কোন মুরব্বির কাছে নিজেকে সমর্পণ না করে। মালা আহমদ শফি সাহেব তাকরিবান 6 বছর মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সোহবতে থেকে নিজেকে তার খেদমতে সমর্পণ করেছেন। আমাদের উপমহাদেশে যার নাম শুনবেন প্রত্যেক মুরব্বি তার জিন্দেগিতে একজন উস্তাদের কাছে নিজেকে সমর্পণ করে তারপরে বড় হয়েছে। একজনকে আপনি দেখাতে পারবেন না যে কোন মুরব্বি বাদ দিয়ে মুরব্বির হাতে নিজেকে সমর্পণ করা ছাড়া নিজে নিজে বড় হয়েছে। থানবী রহমতুল্লাহ আলাইহকে একজন জিজ্ঞেস করেছে আপনি তো 1400 কিতাব লিখেছেন, কয় কিতাব মুতালা করেছেন? তো বলছে আমি কোন কিতাব মুতালা করিনি, 3টা কুতুব মুতালা করেছে। এক কুতুব হচ্ছে মাওলানা ইয়াকুব নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস, আরেকজন কুতুব হচ্ছে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, আরেকজন হচ্ছে হাজী আমদাদুল্লাহ মহাজিরে মক্কি। এই 3 কুতুবকে মুতালা করে 1400 কিতাব লিখেছি, কোন কিতাব মুতালা করে কিতাব লিখিনি। কথাটাকে বুঝাইতে পারছি? কার কাছে সমর্পণ করেছেন? 3 মুরব্বির কাছে নিজেকে সমর্পণ করেছেন। শিক্ষা হচ্ছে আমাদের জন্য যে যদি কেউ আমাদের আকাবিরদের মত পথের উপর চলতে চায় তাকে আগে কোন একজন উস্তাদের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। নিজের মেধা বুদ্ধি প্রতিভা এটাকে যদি আপনি দিনের স্বার্থে কাজে লাগাতে চান তাহলে অবশ্যই কোন মুরব্বির খেদমতে নিজেকে পেশ করতে হবে, তার মশওয়ারা মোতাবেক চলতে হবে, তার দেখা দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে, তারপরে আপনি দিনের স্বার্থে নিজের মেধা যোগ্যতা প্রতিভাকে কাজে লাগাতে পারবেন। নতুবা বহুত প্রতিভা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিনের কোনো কাজ দেন নাই। এমনকি কোরআন একটা তালিম দিচ্ছে, কি জানেন? কোরআন এক আজিব তালিম দিচ্ছে। কোরআন বলতেছে যদি কেউ নবীও হয় তবুও তাকে কোন উস্তাদের স্বর্ণাপন্ন হয়ে তার সামনে নিজেকে পেশ করতে হবে, নতুবা সেই নবীও তার মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। কোরআনে সূরা কাহাফে মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালামের কিসসা আছে, পড়ছেন আপনারা? এটা মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালামের কাছে প্রথম গেছিল, একদম প্রথম কথা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি বিম্মা উল্লিমতা রুশদা। খিজির আলাইহিসসালামকে মুসা আলাইহিসসালাম বলছে আমি আপনার পূর্ণ ইত্তেবা করব, আমাকে একটু ইলম শিখাই দিবেন, আমি আপনার পূর্ণ গোলামি করব, পূর্ণ আনুগত্য করব, আমাকে ইলম শিখাই দিবেন। শব্দ যেটা ব্যবহার করেছেন মুসা আলাইহিসসালাম কোরআন হুবহু নকল করতেছে, হাল আত্তাবিউকা ইত্তাবাই আত্তাবি ইত্তেবা, আমরা এর আম অর্থ জানি অনুসরণ করা। কিন্তু জানেন এই শব্দের ভিতরে একটা অন্তর্নিহিত অর্থ আছে, একটা গভীর অর্থ আছে, সেটা কি জানেন? আপনারা যারা গ্রাম অঞ্চলে থেকে পড়তে আসছেন তারা গ্রাম অঞ্চলে দেখবেন বিকালবেলায় যখন মাঠের থেকে গরু ছাগল ইত্যাদি নিয়ে মানুষ রাখালরা বা মালিকরা গোয়ালের দিকে ফিরে যায় তখন গাভী আর তার গাভীর বাচ্চা কিভাবে যায় দেখছেন আপনারা? গাভী যায় আর বাচ্চাটা গাভীর দুই পায়ের মধ্যে দিয়ে মুখ ঢুকায় দুধ খেতে খেতে যায়, দেখছেন আপনারা? এই দৃশ্যের সাথে পরিচিত আপনারা? এই যে গাভীর যে বাচ্চাটা একদম গাভীকে অনুসরণ করে করে পুরো রাস্তা অতিক্রমণ করে,
কোন পর্যন্ত? গন্তব্য পর্যন্ত, মানে গোয়াল পর্যন্ত। কোন পর্যন্ত? পুরা গন্তব্য পর্যন্ত। গাভীর পিছনে বাচ্চাটা এভাবে অনুসরণ করে করে তার পিছনে যায় এবং গোয়াল পর্যন্ত চলতে থাকে। এই গাভীর বাচ্চাকে আমাদের ফিকার কিতাবে তাবিউন তাবিআতুন বলে। পড়ছেন আপনারা সরবেকা হেদায়েতে কিতাবু যাকাতে গাভীর যাকাত দিতে হবে কিভাবে? সেখানে খুলে দেখবেন লেখা আছে এতটা তাবি এতটা তাবিয়া দিতে হবে। এই তাবি এখান থেকে আসছে ইত্তেবা। সুতরাং একজন শাগরিদ তার উস্তাদকে কিভাবে মানবে, কিভাবে অনুসরণ করবে? গরুর বাচ্চা তার মাকে যেভাবে অনুসরণ করে সেইভাবে অনুসরণ করবে। কোন পর্যন্ত যেতে হবে? অনুসরণ করতে করতে গন্তব্য পর্যন্ত, গোয়াল পর্যন্ত যেতে হবে। কে বলছেন এই কথা? মুসা আলাইহিস সালাম বলতেছেন। কাকে বলতেছেন? খিজির আলাইহিস সালামকে। মানে আমি আমি আপনার এইভাবে অনুসরণ করব, গরুর বাচ্চা যেভাবে তার মাকে অনুসরণ করে এইভাবে অনুসরণ করব, আপনি আমাকে একটু ইলম শেখায় দেন। কে বলতেছে এই কথা? নবী গায়রে নবীকে বলতেছে। খিজির আলাইহিস সালাম নবী ছিল, তার অর্থ হচ্ছে গায়রে নবীর কাছে যদি ইলম শিখতে হয়, গায়রে নবীর কাছে যদি ইলম শিখতে হয়, নবীকেও ওইভাবে গরুর বাচ্চার মতো অনুসরণ করতে হবে, তারপরে সে ইলম পাবে, নতুবে ইলম পাবে না। কথা বোঝা গেছে? যদি একজন নবীকে এইভাবে অনুসরণ করতে হয় তো আজকে তালবে ইলম কি করবে বলেন? কি করবে আজকে তালবে ইলম? আজকে তালবে ইলমদের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে উস্তাদের কথা মানা। উস্তাদ এদিক যেতে বলে ওইদিক যায়, উস্তাদ এদিক যেতে বলে ওইদিক যায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি কিছু মানেও সামনে মানে পিছনে মানে না, উস্তাদ চোখের আড়াল হয়ে গেলে ইয়াফালু মা ইয়াশা, যা ইচ্ছা তাই করে। এটা ইলম, ইলমের পথের সবচেয়ে প্রথম পদস্খলন এটা যে উস্তাদের কথা মানে না। ইহাতে তো আমাদের ওলামায়ে কিরাম কি বলেছেন জানেন? থানভী রহমাতুল্লাহ তার কিতাব উলুম ফুনুন নিসাবে তালিম, এখানে লিখছে, আপনি খুলে দেখেন, হযরত লিখছেন উস্তাদের আনুগত্যের দৃঢ় অঙ্গীকার এটা ইলম তলবের তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বুঝেন তো আপনারা? কি তাকবীরে তাহরিমা? কি নামাজের বাইরে আপনি কথা বলেন, ঘোরাফেরা করে এদিক ওদিক তাকান, ঠিক আছে? যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হয়ে গেল, এরপরে কি করবেন? এদিক ওদিক তাকাতে পারবেন? পিছনে সব কাজ হারাম। আপনি এখন দাখিলে সালাত, ওগুলো ছিল খারেজে সালাতের কাজ, আপনি এখন নামাজের ভিতরে, সুতরাং আপনার জন্য সব হারাম। তো এই তাকবীরে তাহরিমার মাধ্যমে যেমন নামাজের ভিতরে দুহুল হতে হয়, উস্তাদের পূর্ণ আনুগত্যের অঙ্গীকারের মাধ্যমে একটা তালবে ইলমের ইলমের জগতে প্রবেশের বা যাত্রা শুরু হয়ে থাকে। সুতরাং কেউ রুকু করলো, সিজদা করলো, কিন্তু তাকবীরে তাহরিমা করে নাই, নামাজ হবে? কোন ছাত্র দিলে ভিতরে উস্তাদের আনুগত্যের পূর্ণ অঙ্গীকার করা ছাড়া যদি ইলমে দিনের রাস্তায় চলা শুরু করে, অনেক দূর চললো, রুকু করলো, সিজদা করলো, কিন্তু তাকবীরে তাহরিমা বলেন করে না, তার নামাজ হবে না, এর ইলম শিক্ষা হবে না। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? তো যে কথা আসল বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সামনে নিজেকে পেশ করেছেন, করেছেন কিনা? নবীকে কেউ ইলম শিখতে হলে গায়রে নবীর সামনে নিজেকে পেশ করতে হবে। এই কিসসা কোরআন বয়ান করতেছে, ঠিক আছে? কোরআন যেমন নামাজের মাসাইল বয়ান করেছে, যাকাতের মাসাইল বয়ান করেছে, কোরআন তো ইলম শিখতে বলছে, ইলম শিখতে বলেনি? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতু লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। এই লিয়াতাফাক্কাহু এটা কিসের সিগা? আমরের সিগা না? তো যেটা এটা আমরের সিগা হয়, তাহলে আমর কি আদেশের অর্থ দেয়? তো আল্লাহ তাআলা ইলম তলবের জন্য কি করতেছেন? আদেশ করতেছেন। তো নামাজের মাসাইল বয়ান করছে, তো ইলমের মাসাইল বয়ান করবে না, করবে কি না? তো নামাজ ইলমের মাসাইল কোথায় বয়ান করেছে? নামাজ ইলমের মাসাইলের জন্য মুসা আর খিজিরের কিসসা শুনেছে তার বান্দাদেরকে, কোরআন তার অনুসারীদেরকে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের কিসসার ভিতরে পূর্ণ তলবে ইলমের মাসাইল বয়ান করেছে। কথা কি বুঝাতে পারছি? নামাজের মাসাইল বয়ান করেছে ওখানে, এখানে এটা বয়ান করেছে। তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের আকাবিদদের ভিতরে যে উম্মতকে বহুত কিছু দিয়েছে, উম্মতের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে, এই আকাবিরদের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেকে তার মুরব্বী ওস্তাদের সামনে পেশ করেছে। পেশ করার পরে তারপরে সে থানবী হয়েছে, তারপরে সে মাদানী হয়েছে, তারপরে সে আহমদ শফি হয়েছে। কিন্তু আমাদের তালবিলিমদের কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ এটা, সবচেয়ে বিরক্তিকর। এই জন্য দিল থেকে পরিষ্কার করে ফেলার, যদি তুমি কিছু হতে চাও তাহলে ওস্তাদের সামনে নিজেকে পেশ করো, আর যদি তুমি কিছু হতে না চাও তাহলে তাফাল মাতাশা, যা ইচ্ছা তাই করো।
কথাটাকে বুঝাতে পারছি ভাই? সুতরাং আমাদের সামগ্রিক আকাবির থেকে একটা শিক্ষা আছে আমাদের। এরপরে আসে আমাদের আকাবিররা যে সমস্ত আকাবিরদের সামনে নিজেদেরকে পেশ করেছে তাদের হালাত কি ছিল, এটাও জানা দরকার আমাদের। আমাদের তালবিলিমদের মধ্যে ফেসবুক আসার পরে আমাদের তালবিলিমরা আকাবিরদের লেখা পড়ে না, আলোর সন্ধানে কোথাও বের হয় না। এখন ফেসবুকের সত্যকে ওহি মনে করে, মিথ্যাকে ওহি মনে করে। আল্লাহ হেফাজত করেন। যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা গাছ এর গোড়ায় আপনি কিছু গোবর রাখেন, গোড়ায় কি রাখেন? গাছটা গোবর দ্বারা প্রভাবান্বিত হবে কি হবে না বলেন? হবে, মোটা তাজা হবে। কিসের দ্বারা প্রভাবান্বিত হলো? গোবরের মতো একটা ফালতু জিনিস দ্বারা প্রভাবান্বিত হলো। তো গোবরের মতো ফালতু জিনিসের সোহবতে যদি একটা গাছ মোটা তাজা হয়ে যায়, যখন মাওলানা আহমদ শফি জিন্দেগীর 60টা বছর শেখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানির খেদমতে থাকবে, তখন সে কি হবে বলেন? সে আরেক শেখুল ইসলাম হবে? তাই হয়েছে, সে কথা বুঝা গেছে? যার সোহবতে ছিল সে কে? শেখুল ইসলাম। তার কিছু হালাত আপনাদেরকে বলি, তাহলে আপনি বুঝবেন যে এই ব্যক্তি সোহবতে গেলে সে আহমদ শফি হবে, হাফিজ জুজুর হবে, এদেশের সমস্ত বড় বড় বুজুর্গ আনে দিন, ঠিক আছে, মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ সাকিব, হাফিজ জুজুর বুখারী শরীফ পড়ছে দারুল দেবন্দে মাওলানা মাদানী রহমতুল্লাহ কাছে, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বুখারী শরীফ পড়ছে মাওলানা মাদানী রহমতুল্লাহ কাছে, পীর জুজুর রহমতুল্লাহ বুখারী শরীফ পড়ছে মাওলানা মাদানী রহমতুল্লাহ কাছে। এই এই দেশে যত বড় বড় বুজুর্গ আছে, যে সমস্ত বুজুর্গের রোহানি আউলাদ বলে আমরা নিজেদেরকে দাবি করি, এরা সব শেখুল ইসলাম মাওলানা মাদানী সাকিব। উনি দারুল দেবন্দে 1927 সালে শেখুল হাদিস হয়েছেন, 1957-তে ইন্তেকাল করেছেন, লম্বা 30 বছর উনি শেখুল হাদিস ছিলেন। কথাটা কি বুঝাতে পারছে? কত কত সালে শেখুল হাদিস হয়েছেন? 27 সালে। কত সালে ইন্তেকাল করেছেন? 57 সালে। মাঝখানে 2 বছর উনি জেলখানায় বন্দী ছিলেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার কারণে, ওই 2 বছর শেখুল হাদিসের দায়িত্ব পালন করতে পারেন, বাকি 28 বছর করেছেন। এটা আমাদের তালবিলিমদের জানা দরকার যে দারুল দেবন্দের শুরু থেকে পর্যন্ত শেখুল হাদিস কে কে অতিবাহিত হয়েছে, মুহতামিম কে কে অতিবাহিত হয়েছে, উল্লেখযোগ্য আসাদুজ জাকরাম কে কে ছিলেন, এটা জানা দরকার। কে কত সাল পর্যন্ত জিম্মাদারি পালন করেছে এটা জানা দরকার। আমাদের তালবিলিমরা সচিন টেন্ডুলকার কয়টা গোল করেছে আর কত রান করেছে জীবনে, এগুলো মুখস্থ রাখে। অমুক প্লেয়ার কয়টা উইকেট নিয়েছে এটা মনে রাখে। দুঃখ পরিতাপের বিষয়, আমাদের আকাবিরদের হালাত ও হালাতের জিন্দগি এগুলো আমাদের তালবিলিমদের জানা নাই, পড়ার প্রয়োজন এটা অনুভব করে না। ফলে কি হয়েছে, আমাদের তালবিলিমদের কোন মতে সবকটা ইয়াদ হয়ে যাওয়ার পরে যে কাজগুলো করে সেটা হচ্ছে কোন ক্রিকেট প্লেয়ার কয়টা উইকেট নিয়েছে, এগুলো হচ্ছে মুজাকারার বিষয়। আল্লাহ এই নাপাকির জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন সাবান দিয়ে যদি কাপড় পরিষ্কার করতে হয়, কোন সাবান দিয়ে যদি কাপড় পরিষ্কার করতে হয়, তাহলে সাবানকে ময়লা মুক্ত হতে হবে। সাবানকে কি হতে হবে? খোদ সাবানের ভিতরে যদি ময়লা থাকে তাহলে কাপড়ের কি দশা হবে? কি দশা হবে কাপড়ের? তো এই এই তক্কা উম্মতের ওলামা তালাবা খুতাবা আইমা মাসাজিদ, এই তক্কা হচ্ছে উম্মতকে ধোয়ার জন্য সাবান। কি সাবান? ফলে এই সমস্ত ক্রিকেট, এই সমস্ত ফুটবল, এই সমস্ত ফেসবুক, এগুলো তো হচ্ছে উম্মতের সেই নোংরা জিনিসগুলো, যে নোংরা জিনিসগুলোর ভিতরে উম্মত ডুবে থেকে আল্লাহর মতো মালিককে ভুলে গেছে। এখন সেই ব্যাধি যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে তো খোদ ময়লা সাবানের ভিতরে, ময়লা কিছুর ভিতরে? তো ময়লা সাবানের ভিতরে আসলে উম্মতকে পরিষ্কার করবে কে? কথাটা কি বুঝাতে পারলি ভাই, না কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য আমাকে ময়লা থেকে মুক্ত হতে হবে, কারণ আমার পরিচয় হচ্ছে আমি সাবান। আমি কি বলেন? সাবান। যে নোংরামির থেকে আমি উম্মতকে বাঁচাতে চাচ্ছি বা বাঁচানোর বিষয় নিয়ে ময়দানে নামবো, সেই ময়লা যেন আমার ভিতরে না ঢুকে গেলেই পার। চলেন, শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ 1957 সালে ইন্তেকাল করেছেন। কত সালে? 57 সালে ইন্তেকাল করেছেন। 1957 সালে ইন্তেকালের আগে উনি ব্রিটিশের বিরুদ্ধে এত তুখুর আন্দোলন করেছেন যে ওনার আন্দোলনের লম্বা ফেহরিস্ত আর আধা ঘন্টা 10 মিনিটে বলা যাবে না। আমি একটা কথা দিয়ে আপনাকে একটু অনুমান করাতে চাই যে উনি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন কিরকম মানে তুখর ভাবে আন্দোলন করেছেন, তার একটা কথা দিয়ে আপনি বুঝবেন।
শেখুল ইসলাম মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহ আর ওনার শেখ শেখুলিন মাহমুদ হাসান দেবন্দী রহমতুল্লাহ আলাইহ, এই দুইজন উস্তাদ ছাত্রী, এনাদের এক লম্বা ইতিহাস আছে, সেই ইতিহাস এখন বলার সময় নেই। ওনারা দুইজন, ওনাদের দুইজন সম্পর্কে, ব্রিটিশের তখন উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশের গভর্নর ছিল উইলিয়াম মুর, এই উইলিয়াম মুর এই দুইজন সম্পর্কে মন্তব্য করেছে, যদি এনাদেরকে জ্বালিয়ে ছাই বানায় দেওয়া হয় তাহলে ওই ছাইয়ের ভিতর থেকে ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান বেরোবে। কথা বোঝা গেছে? ব্রিটিশের বিরুদ্ধে স্লোগান কোত্থেকে বেরোবে? তো ওনাদের মৃত ছাইয়ের যদি এই হালাত হয় তো জীবিত মাদানী আর জীবিত শাইকুলিনদের কি আলাদা হবে? কথা বোঝা গেছে? এখান থেকে একটা বিষয় জানা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এমন এক জাতি যে জাতি কখনো পশ্চিমা দুনিয়ার ইউরোপ আমেরিকার ক্রিস্টি কালচার সভ্যতা ব্যক্তিকে মেনে নিতে পারি না আমরা। এটা আমাদের বৈশিষ্ট্য, আমাদের উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের থেকে চেতনা আমাদের ভিতরে চলে আসছে। কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এরপরে চলেন। শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, ওনার জীবনের কোন পাঠ নিয়ে আলোচনা করব? যে পাঠ নিয়ে আলোচনা করবেন সেটা বিস্ময়কর। প্রথম একটা বিষয় বলি আপনাকে, আমাদের তালবিল ইলমের ভিতরে একটা বড় কমজোরি যে দিলের ভিতরে একটা কথা বসে রয়েছে, আপনি কেন পড়তেছেন বড় মসজিদের খতিব হব, আপনি কেন পড়তেছেন বড় শেখুল হাদিস হব, আপনি কেন পড়তেছেন বড় এক বক্তা হব, সারা দুনিয়ার লোক ফেসবুকে আমারে দেখতে থাকবে। দিলের ভিতরে এই শয়তানিগুলো আমাদের বসে রয়েছে, আল্লাহ হেফাজত করেন। আদেও এই ইলম দুনিয়াবি কোন মাকাম, দুনিয়াবি কোন ইজ্জত, দুনিয়াবি কোন মর্তবা হাসিলের জন্য আদেও নয়। যদি কেউ একজন ইলম শিখে তাহলে সে দুধকে গোবরের মধ্যে ঢেলে দুধের মর্যাদাকে ক্ষুণ্ণ করে গোবরে পরিণত করলো। ইলম একমাত্র, একমাত্র এবং একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য আর দুনিয়াতে ইসলামের খেদমত করার জন্য, আর কোন মকসদ নাই। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর ওনার ভাতিজি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে শেখুল ইসলাম মাওলানা মাদানী হায়াত ও কারনামা, 800 পৃষ্ঠার বই। এর উপরে মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা ভূমিকা আছে, ওই ভূমিকার ভিতরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ মাওলানা মাদানী সম্পর্কে লিখেছেন, কান খুলে শুনেন কি লিখছেন। বলছে মাওলানা মাদানী কংগ্রেস ভারতের একটা রাজনৈতিক দল, ওই দলের সদস্য ছিলেন উনি, ওই দলের বার্ষিক এজলাসে মানে বার্ষিক সম্মেলন উনি শরীক হয়ে বয়ান করতেন। তো বলছেন যে কংগ্রেসের বার্ষিক সম্মেলনে বসে বয়ান করে তিনি সেই সবই কামাই করতেন যে সব তিনি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিসের মসনদে বসে যে সব কামাই করতেন। কেন? উনি দোনোটা আল্লাহর জন্য করতেন। কথা বলে বুঝেন আপনারা, হাদিসের দরস আল্লাহর জন্য এটা তো গ্রহণযোগ্য, এটা তো মাকুলি বোঝা যায় এটা। কিন্তু একটা হিন্দুদের রাজনৈতিক দলের বার্ষিক সম্মেলন বয়ান করে হাদিস পড়ানোর সব কামাই করতেন, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে ওখানে উনি যেটা করতেন বাহ্যত দেখতে এটা দুনিয়া, ওটাও তিনি আল্লাহর জন্যই করতেন। তার অর্থ হচ্ছে আমাদের আকাবিদদের হালাত আর আমাদের হালাত হচ্ছে আমরা দিনের কাজও করি দুনিয়ার জন্য, আর আমাদের আকাবিদরা দুনিয়ার কাজও করতেন কিসের জন্য? দিনের জন্য, আল্লাহর জন্য করতে। কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা হালাত মনে আসছে, সেটা হচ্ছে উনি মানুষকে তার বাপদাদা আর বাপদাদার ধর্ম ভুলাই দিতেন। কিভাবে? ভারতের কংগ্রেসের একজন সভাপতি ছিল বাবু সীতারাম পট্টিয়া, এর সাথে 1943 সালে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহ মুরাদাবাদ একটা জেলা আছে ভারতের উত্তরপ্রদেশে, ওই জেলার জেলখানায় বন্দী ছিল, ব্রিটিশ আটকে রাখছে। কাকে? মাওলানা মাদানী কার কাকে? বাবু সীতারাম পট্টিয়া কংগ্রেসের সভাপতি ছিল, এই দুজনকে জেলখানে একই রুমে একই ওয়ার্ডে রাখছে। কয়েকদিন থাকার পরে বাবু সীতারাম পট্টিয়া বলছে, মাওলানা আমি জেলারকে বলে দিছি আমাকে জেল পরিবর্তন করে আরেক জেলে দিয়ে দেওয়ার জন্য। তো বাবু সীতারাম পট্টিয়া বলছে, কেন মাওলানা মাদানী বলছে, বাবুজি আমি কোনো ভুল করছি, অন্যায় করছে, আমার আচরণে বিরক্ত হয়েছে, এই জন্য জেলে ও অন্য জেলে চলে যেতে যাচ্ছেন, কি সমস্যা বলেন, আমাকে একটু বলেন, আমাকে মাফ করে দেন।
তো বাবু সীতারাম পটিয়া বলছেন না না ঘটনা হচ্ছে এর উল্টা। বলছে কি? বলছে আমি আপনার সাথে থেকে আমার দিলের যে অবস্থা সেটা হলো এই, আমি যদি আর একদিন আপনার সাথে থাকি আমি মুসলমান হয়ে যাব, আমি যদি আর একদিন থাকি আপনার সাথে আমি মুসলমান হয়ে যাব, তো আমি বাপদাদার ধর্ম ছাড়তে চাচ্ছি না। এই জন্য আমি জেলারকে বলে দিছি আমার বাপদাদার ধর্মের উপরে টিকে রাখার স্বার্থে আমাকে জেল ট্রান্সফার করে আরেক জেলে নিয়ে যাওয়ার জন্য। আখলাক কাকে বলে? আখলাক কাকে বলে? ঠিক ঠিক এই আখলাকটা কোত্থেকে আসছে জানেন? এই আখলাকটা রসুল সাহসান থেকে আসছে। কিভাবে আসছে জানেন? রসুল সাহসানের আখলাকও মানুষের বাপদাদার নাম ভুলাই দিত। সুতরাং আপনারা বুখারিতে কিতাবুল মাগাজিতে পড়বেন, রসুল সাহসান একটা যুদ্ধ করেছিলেন, খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে একজন বাদি ধরা পড়েছিল, সে বাদির নাম হচ্ছে সাফিয়া। এই খাইবারের এক সম্রাটের মেয়ে রসুল সাহসান এই খাইবারের যুদ্ধে যে এই সাফিয়ার বাবাকে হত্যা করেছে, এর স্বামীকে হত্যা করেছে, এর চাচাকে হত্যা করেছে, হত্যা করে সাফিয়াকে বাদী হিসাবে গ্রেফতার করে নিয়ে আসছে। আনার পরে রসুল সাহসান তাকে আজাদ করেছেন, আজাদ করে নিজে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। পুরো তারিখের ইসলামের তারিখের কোন পৃষ্ঠায় কোন ইহুদি কোন খ্রিস্টানও এটা লিখতে পারবে না, সাফিয়া আল্লাহ রসুলের ঘরে এসে জীবনে কোনদিন আল্লাহ রসুলকে এই কথা বলেছেন, মোহাম্মদ তুমি আমার বাবাকে হত্যা করেছ, আমার স্বামীকে হত্যা করেছ, আমার চাচাকে হত্যা করেছ, আমি তোমার ঘর কিভাবে করি বলো, আমি তোমার সংসার কিভাবে করি। বরং সিরাতওয়ালার উইলিয়াম মুর এক খ্রিস্টান সে বই লিখছে লাইফ অফ মোহাম্মদ, রসুল সাহসানের জীবনী লিখছে দুই খণ্ডে, তার ভিতরে সে লিখতে বাধ্য হয়েছে এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন আল্লাহ রসুলের ঘরে এসে এই কথা বলে নাই যে মোহাম্মদ তুমি আমার স্বামীকে হত্যা করেছো তোমার সাথে থাকবো না, তুমি আমার বাবাকে হত্যা করেছো তোমার সাথে থাকবো না। বরং আল্লাহ রসুলের আখলাক তার বাবাকে ভুলাই দিছে, চাচাকে ভুলাই দিছে, স্বামীকে ভুলাই দিছে। কথা বুঝা গেছে? ঠিক এটা যেমন রসুল সাহসানের সিফাত, ঠিক এটা আমাদের আকাবিদদের সিফাত ছিল। মাদিনা রহমতুল্লাহ আলাইহির সাথে বাবু সীতারাম পটিয়া ছিল, মাদিনা রহমতুল্লাহ আলাইহি আখলাকে প্রভাবান্বিত এসে বলতেছে আমি তো আমার বাপদাদার ধর্মকে ভুলতে বসেছি, আমি তো ইসলাম কবুল করার পথে, সুতরাং আমি জেলে থাকবো না। কথাটা বুঝতে পারছেন? এই ধরনের ব্যক্তিদের সোহবতে মৌলানা আহমদ শফি সাহেব জিন্দেগি পার করে আসছে। গোবরের দ্বারা যদি গাছ পোতা আসছিলার প্রভাবান্বিত হয়, এই ধরনের ব্যক্তিদের সোহবতে যে থাকবে সে কেমন হবে বলেন? মিশরের একজন প্রখ্যাত আলিম পরবর্তীতে সে মিশরের ধর্মমন্ত্রী হয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল মুনিম আন-নামির। কি নাম? এই ব্যক্তি 1950-এর দশকে দারুল দেওবন্দে আরবি শেখানোর জন্য দারুল দেওবন্দের আবেদনে জামে আজহার থেকে ওস্তাদ হয়ে এসেছিল। তখন এরকম একটা শিক্ষকের তাবাদালা ছিল, এখন এটা নাই। আব্দুল মুনিম আন-নামির যখন দারুল দেওবন্দে আরবি শিখাতে আসছেন, তখন সে প্রতিদিন মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে, দেওবন্দে একটা মাদানী মঞ্জিল আছে, ওখানে হযরতের খানকা ছিল, ওই খানকা হযরত আসরের পরে বসতেন, বিভিন্ন লোকজন মোলাকাত করতে আসত। তে আব্দুল মুনিম আন-নামির এ প্রত্যেকদিন আসরের পরে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে যেত, যার পরে ওখানে ডেইলি বসত। তো একটা লোক একদিন ওনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি আরবি ভাষা ভাষে আরবিতে কথা বলেন, উর্দু বুঝেন না, হযরত কি বলতেছেন এগুলো কিচ্ছু আপনি বুঝেন না, তো এখানে প্রত্যেকদিন আসেন কেন? প্রশ্নটা কি বুঝতে পারছেন আপনারা? কাকে প্রশ্ন করলো এটা? আব্দুল মুনিম আন-নামিরকে প্রশ্ন করেছে। কি জবাব দিয়েছে? সে জবাবের ভিতরে বলছে, লাকাদ আরাফতু ফি ওয়াজহিহি সাদাকাতাল ইসলাম, আমি এই ব্যক্তির চেহারার মধ্যে ইসলামের সত্যতা খুঁজে পাই। অর্থাৎ এই ধরনের নুরানি চেহারার অধিকারী ব্যক্তি একটা মিথ্যা দিন মানতে পারে না, এই চেহারার অধিকারী যে দিন মানে সেই দিন সত্য আল্লাহর পক্ষ থেকে আসছে সেই দিন। কথাটা কি বুঝতে পারছেন? এভাবে সে প্রতিদিন হযরতের খেদমতে বসত। সে চলে যাওয়ার পরে 1957-তে সে যখন শুনছে যে হযরত ইন্তেকাল করেছে, তখন সে মিশরের ধর্মমন্ত্রী। তো মিশরে একজন প্রখ্যাত আলেম ছিল সৈয়দ রশিদ রেজা মিসরি, তার একটা পত্রিকা ছিল আলমানার। এই আলমানার পত্রিকাতে এই আব্দুল মুনিম আন-নামির একটা প্রবন্ধ লিখেছে মাওলানা মাদানির উপরে।
এই প্রবন্ধটার শিরোনাম ছিল মা তা রজুলুন ওয়ার রিজাল কালিল। একজন মহৎ মানুষ চলে গেলেন, এই ধরনের মহৎ মানুষ দুনিয়াতে কম এসে থাকে, এটা প্রবন্ধ লিখছে। সেই প্রবন্ধের ভিতরে সে একটা আজীব গরিব কথা লিখছে। সে লিখছে, মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে আমি যদি ছোট্ট একটা কথা বলি মানুষ আমাকে বলবে বাড়াবাড়ি করেছে, কিন্তু আল্লাহর কসম আমি কোনো বাড়াবাড়ি করি নাই, আমি আমার দিলের কথাটা কলমের ভাষায় প্রকাশ করছি। কি সেটা? সুন্দর আখলাক ও চরিত্রকে যদি বলা হয় যে তুমি একটা দেহের আকৃতি গ্রহণ করো, তো সুন্দর আখলাক মাওলানা মাদানীর দেহের আকৃতি গ্রহণ করবে। কথাটা বুঝতে পারছেন? মানে আখলাকৃতা দেখা যায় না, দেখা যায় আখলাক তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়, এটাকে তো দেখা যায়। তো কেউ যদি বলে আখলাক তোমাকে তো দেখি না, তুমি একটা দৈহিক আকৃতি নিয়ে আমার সামনে প্রকাশ পাও, এটা যদি কাউকে বলা হয়, তো সুন্দর আখলাক হুসনে আখলাক এটা মাওলানা মাদানীর আকৃতিতে প্রকাশ পাবে। কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? এই হচ্ছে আমাদের আকাবিদদের হালাত। বলেন তো এদের সোহবতে কেউ যদি 6 বছর কাটায় তার জিন্দেগি কেমন হবে? এই জন্য মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ হালাতটা আপনাদের বোঝা দরকার। আসলে আসলে বোঝা দরকার। দেখেন আমাদের আমাদের আমরা অনেক কিছু হই, অনেক কিছু হতে চাই, কিন্তু আসলে হওয়ার লাইনটা কি এটা জানি না। কি বলছেন দেখেন, আমার আছে পরিচিত লোক আছে পুলিশের একজন অফিসার, এডিশনাল আইজি, নাম মাহবুবুর রহমান, বাড়ি মুন্সিগঞ্জ, মালিবাগে যে এসবি অফিস আছে এসবি অফিসে সে বসে। অনেকবার তার সাথে আমার মোলাকাত হয়েছে, কথাবার্তা হয়েছে। 2013 সালে হেফাজতের সে আন্দোলনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মাহবুবুর রহমান সাহেবকে লাগাইছেন আহমদ শফি সাহেবের বিরুদ্ধে তদন্ত করার জন্য। ইনি প্রায় প্রায় আহমদ শফি সাহেব হুজুরকে খোঁজখবর নিতে, গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি করতেছে, এগুলো পর্যবেক্ষণ করার জন্য প্রায় প্রায় চিটাঙে থাকতেন। এই মাহবুবুর রহমান সাহেব নিজে বলেছেন, আমি আমার কানে শুনেছি, উনি আমাকে বলছেন, আমি কিছুদিন যাওয়ার পরে হাটাজারি মাদ্রাসায় সাধারণভাবে ঘোরাফেরা করতাম, ফজরের নামাজ পড়তাম হাটাজারি মাদ্রাসায়, পড়ার পরে দেখতাম তখন হজরত এত অসুস্থ হন না, তখন হজরতকে দেখতাম এই বৃদ্ধ বয়সে 100 মত বয়স, দেখতাম ফজরের পরে লম্বা টাইম হাটাজারি মাদ্রাসার মসজিদে বসে আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আছে। আমি ওনাকে পর্যবেক্ষণ করার জন্য এমনি বসে থাকতাম, এত লম্বা টাইম বসতে আমারই বিরক্ত লাগতো, কিন্তু হজরতকে দেখতাম কোনো বিরক্তি ক্লান্তি ছাড়া লম্বা টাইম ঘন্টা দুইকের মতো বসে বসে জিকির করতেছে। সে বলল, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার দিলের ভিতরে কোনো সন্দেহ ছিল না যে ব্যক্তি এই বৃদ্ধ বয়সে এই কমজোরির টাইমে এইভাবে দীর্ঘ টাইম বসে আল্লাহর জিকির করতে পারে, সে কোন আল্লাহর ওলি হবে, আল্লাহর আশিক হবে। এই কথা সে বলছে, আমি নিজে কানে শুনেছি। তারপরে আমি আমার মিশন পাল্টাই ফেললাম। তার অর্থ হচ্ছে, আমি তো গেছিলাম হজরতকে পর্যবেক্ষণ করতে, পরে আমি নিজে হজরতের ইশক আর মহব্বতের জালে আবদ্ধ হয়ে ঢাকায় ফিরে আসলাম। এসে মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী ঘটনা তো এই। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মাওলানা আহমদ শফি সাহেবের ভক্ত হলেন এবং তার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতে লাগলেন এবং আমাকে ব্যবহার করলেন। এরপর ওনার সাথে আহমদ শফি সাহেব হুজুরের সাথে আমার অনেক সম্পর্ক হয়েছে। একটা জায়নামাজ বের করে দেখালেন আমাকে, হুজুর হজে গেছিলেন, হজের থেকে এসে আমাকে এই জায়নামাজ হাতিয়ে দিয়েছেন, আমি হুজুরকে কিছু হাতিয়ে দিয়েছি। এরপর অনেক সম্পর্ক হতো, ফোনে কথাবার্তা হতো, যাতায়াত হতো। পরে আর আমি কি গোয়েন্দাগিরি করবো, আমি হজরতের আশিক হয়ে গেলাম। আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, 100 বছরের একটা মানুষ যদি 2 ঘন্টা বসে আল্লাহর জিকির করতে পারে, আমাদের মতো নওজোয়ানরা কতক্ষণ বসে আল্লাহর জিকির করা উচিত এবার ফয়সালা করা দরকার। কত সময় বসে কিতাব মুতালা করা উচিত ফয়সালা করা দরকার। কত সময় বসে কোরআন তেলাওয়াত করা উচিত ফয়সালা করা দরকার। কথাটা কি বুঝাইতে পারছি ভাই? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কি, 10 মিনিট পরে উঠে যায়। আমাদের কিতাব মুতালা এটা জিকির, এটা ইবাদত। তলবে ইলম এটা ইবাদত না? তলবে ইলম এটা ইবাদত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে আসছেন, হাদিসের কিতাবগুলিতে আছে, এক মাসলা নিয়ে সারা রাত আলোচনা করলো। শেষ রাতে সে ওমর রাদিয়াল্লাহু তাআলার খাদেম বলছে, হযরত তাহাজ্জুদের টাইম হয়েছে, তাহাজ্জুদ পড়বেন না?
খাদেম কোমরে জিরাত ধমক দিয়ে বলছে নাহনু ফি সালাতিন, আরে তুমি কোন নামাজে নিয়ে যেতে চাও? আমি যে ইলমের আলোচনা করতেছি এটাও তো নামাজ। কি বুঝাতে চলে তলবে ইলম? এটা কি নামাজ? এটা ইবাদত। তালবে ইলম দিলে একই নাই যেটা ইবাদত। তালবে ইলম মনে করে নামাজে সব, এটাতে সব হয় না। কথাটা কি বুঝাতে পারছি ভাই? এই জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে 5 মিনিট 10 মিনিট না। একজন বৃদ্ধ মানুষ যদি 2 ঘন্টা বসে থাকে, একজন তালবে ইলম 2 ঘন্টা না 4 ঘন্টা বসে থাকতে পারবে। কিন্তু কই আমরা 2 মিনিট 10 মিনিট পরে উঠাউঠি করি, এখানে চলে যাই ওখানে চলে যাই, বিরক্তি দেখা অস্থিরতা দেখা, এটা হজরত থেকে শেখার আছে। হজরত থেকে আরেকটা জিনিস শেখার আছে, হজরতের একজন খলিফা ছিলেন এবং দীর্ঘ টাইম হজরতের খাদেম ছিলেন, আমার সাথে তার পরিচয় আছে। সে আমাকে বলতো কয়েকদিন বলছে কথা যে হজরত যত লম্বা সফর করুক না কেন, রাত 12টায় পৌঁছুক, 1টায় পৌঁছুক, 2টায় পৌঁছুক, যখনই পৌঁছুক তাহাজ্জুদ শেষ হওয়ার 2 ঘন্টা আগে হজরত তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেনই, যে কোনো মূল্যে যত ক্লান্ত থাক শরীর তাহাজ্জুদে 2 ঘন্টা দাঁড়াবেনই, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে লম্বা দোয়া করে তারপরে বিশ্রাম নিতেন হজরত। এই হচ্ছে হজরতের মামুল। 100 বছর বয়সের টাইমে হজরতের এই আমল ঠিক ছিল। আমাদের তালবে ইলমদের ভিতরে তাহাজ্জুদ খতম হয়ে গেছে। আমাদের তালবে ইলমরা তাহাজ্জুদকে একটা বেকার নামাজ মনে করে, অপ্রয়োজনীয় নামাজ মনে করে। আমার প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, তাহাজ্জুদ কেন পড়ি না? একটা ইলম হাসিলের কারণে। সেই ইলম কি? তাহাজ্জুদ তো নফল। তো কোনটা ফরজ আর কোনটা নফল? এই ইলম কি আমল ছেড়ে দেওয়ার জন্য না গ্রহণ করার জন্য? তো আমার ইলম তো আমাকে আমল থেকে বঞ্চিত করলো, আমি তাহাজ্জুদ পড়ি না কারণ এটা নফল, এই জন্য পড়ি না। তো আমি নফল জানতে পেরেছি এই জন্য এখন আর পড়ি না। বলেন ইলম কি ফায়দা দিল না ক্ষতিগ্রস্ত করলো? তো আমার ইলম তো আমাকে ক্ষতিগ্রস্ত করলো। রাসূল সাহেব এই ইলম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, বলেছে আল্লাহ ইন্নি আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ ওই ইলম থেকে আপনার কাছে আশ্রয় চেয়ে, যে ইলম ফায়দা দেয় না। কথা কি বুঝাতে পারছি ভাই? তাহাজ্জুদ ওলামায়ে দেওবন্দের একটা অন্যতম পরিচিতি এবং অন্যতম বৈশিষ্ট্য। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার এক কিতাবে লিখছেন, আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়তাম তখন দারওয়ান থেকে নিয়ে সদরুল মুসাদ মুদারিস পর্যন্ত প্রত্যেক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের সাথে সংশ্লিষ্ট, নিয়মিত তাহাজ্জুদ গুজার, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল, সাথে সাথে 3 নম্বর কথা বলেছেন যে জিক্রুল্লাহর ইহতেমাম করত। এই 3 বৈশিষ্ট্য দারুল উলুম দেওবন্দের দারওয়ান থেকে নিয়ে সদরুল মুদারিস পর্যন্ত সবার ভিতরে এই বৈশিষ্ট্য ছিল। কে বলেছেন এই কথা? মুফতি শফি রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের এই জামাতের বৈশিষ্ট্য। আমাদের এই জামাত মনে করে কি এখন এখন আমাদের এই জামাতের সদস্য হওয়ার জন্য মনে করে কি কোনো কমি মাদ্রাসা ভর্তি হওয়া, মাথায় লম্বা টুপি আসা, লম্বা জামা আসা, বা শেষ? কখন না, আমাদের পরিচয় এটা না। আমাদের পরিচয় হচ্ছে শেষ রাত্রে উঠে আল্লাহর সামনে সেজদায় পড়ে কান্নাকাটি করবে, এটা হচ্ছে আমাদের এই জামাতের বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝাতে পারছি ভাই? তাহাজ্জুদ পড়ে নাই সে, আবার ওলামায়ে দেওবন্দের এই জামাতের সদস্য হবে কিভাবে? তাহলে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার আত্মজীবনী লিখেছেন 2 খণ্ডে আবৃত্তি। ওর ভিতরে আকাবিরদের তাহাজ্জুদের একটা পাঠ আছে। ওর ভিতরে হযরত এক আজীব গরিব কথা লিখছেন, জীবনে 2টা মানুষকে দেখেছি শেষ রাতে উঠে বাচ্চাদের মতো হাউমাউ করে আল্লাহর সামনে কাঁদতে দেখেছি। একজন হচ্ছে আমার বাবা মাওলানা ইয়াহিয়া কান্দেলভি, আরেকজন হচ্ছে শেখুল ইসলাম মাওলানা মাদানী। এই 2জনকে দেখেছি শেষ সাথে তাহাজ্জুদের সময় উঠে বাচ্চাদেরকে দেখছেন, কিছু না দিলে মাটিতে গড়া এইভাবে কান্নাকাটি করতে দেখে, দেখেন না? কিছু চাইছে দেয় না তখন কি করে? বলে এইভাবে কান্নাকাটি করতে দেখেছে এই 2জন মানুষকে। মাওলানা মনজুর রহমানী রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন, ওনার এক কিতাব আছে নামাজ কি হাকিকাত, দেখছেন আপনারা কিতাবটা? এটা বাংলা অনুবাদ হয়েছে। এই কিতাবের ভিতরে হযরত লিখেছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, ওনার এক সাব্বিদ ওনাকে স্বপ্নে দেখছে, মা লাকিতা। মা লাকিতা একটা আরবি তাবির, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে। তো কি বলেছেন জানেন? বলছে তাহাতিল ইশারাত ফানিয়াতিল ইবারাত ইল্লা রাকাতাইন ফি জাওফিল লাইল। বলছে যে যত বয়ান করেছে, যত বক্তৃতা করেছে, যত বিবৃতি দিয়েছে, এগুলো সব দেখি এখানে এসে কোনো কাজে আসে না। এখানে শুধুমাত্র কাজে আসছে শেষ রাত্রে যে 2 রাকাত নামাজ পড়েছে ওটা এসে দেখি কাজে আসছে। কি ভাই কথা বুঝাতে পারছি? কোনটা কাজে আসছে? শেষ রাত্রে 2 রাকাত নামাজ। আপনি
ইসলামের তারিখের কোন পৃষ্ঠায় কোন লাইনে দেখাতে পারবেন না। জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, আমাদের মতো তর্কে তাহাজ্জুদের আদত ছিল, একজন সাহাবি দেখাতে পারবেন না, একজন সাহাবিকে দেখাতে পারবেন না যে সাহাবি। অথচ তর্কে তাহাজ্জুদের আদত ছিল, কোন একদিন কোন অসুস্থতার কারণে পড়তে পারেন, এটা ঘটেছে। কিন্তু আমাদের মতো মাসকে মাস চলে যায় তাহাজ্জুদ পড়ে না, তাহাজ্জুদকে তরক করাটাকে নিজের আদত বানায় নিয়েছে, এটা আপনি কোন সাহাবির মধ্যে পাবেন না। আমার কথা কি বুঝাতে পারছি? মাওলানা আহমদ শফি সাহেবের জীবনীর এই আলোচনা অনুষ্ঠান তখনই সফল হবে যখন তাহাজ্জুদের এই আমল আমাদের মধ্যে আসবে। কথা কি বুঝাতে পারছি? এতেমাম করবো আমরা ভাই, ইনশাআল্লাহ। এখন তো আস্তে আস্তে শীতকাল আসতেছে, রাত অনেক বড়। আগে তাহাজ্জুদের টাইম শেষ হতো 3:30, আজকে তাহাজ্জুদের টাইম ঢাকায় শেষ হচ্ছে 4:36 মিনিটে, 36 মিনিটে। কত টাইম বাড়ছে? 1 ঘন্টারও বেশি, তাই না? এখন গরমকালে কেউ পড়তে পারলো না, সেটা একটা ওজোর হতে পারে। এখন শীতকাল আসছে, আসতে না পারে তার জন্য কোন কাল আসবে যে কালে সে তাহাজ্জুদ পড়বে? সুতরাং হাদিস